हरे कृष्णा, आमी आपनादेर उपस्थित दर्शकवृंद एवं श्रोता मंडल के आमार आंतरिक शुभेच्छा एवं धन्यवाद जानाई। जे सम्मान आज के आपनारा आमाके दिएछेन तार जन्य सत्यि आमी गर्वित। अनेके आई वुड लाइक टू ऑफर माय grateful thanks and my greetings to all of the devotees present in this assembly. The honor that you have given me is really wonderful and I feel very humbled by it. Hare Krishna. Ami onar sulabhobadai jatra din theke ebong tar age thekei ওনার সাথে আমার বরাবরের যোগাযোগ ছিল এবং উনি যখন কলকাতায় আসেন আমেরিকা যাওয়ার দিন সাতেক আগে উনি আমার সাথে রেগুলার দেখা করতেন এবং আমাকে বলতেন ওনার সাথে যোগাযোগ রাখতে। তা বিফোর অ্যাবাউট ওয়ান উইক বিফোর হি ডিপার্টেড ফর আমেরিকা হি হ্যাড অলরেডি কন্ট্যাক্টেড মি and he had instructed me to keep in touch with him as he was preparing to leave for America. Ebong jabar age uni kolkata theke medical checkup e eschilen ebong onar passage ta kolkata theke diyechilen Sindhya steam navigation company ebong jabar din shatek age আমি রেগুলার ওনার সাথে যোগাযোগ রাখতাম। উনি জোড়াসাঁকোয় এক ধর্মশালায় উঠেছিলেন কারণ উনি তো সন্ন্যাসী ছিলেন, কোনো গৃহস্থ বাড়িতে থাকতেন না। আমাকে ওই ধর্মশালায় নিয়ে গিয়েছিলেন, দেখিয়েও দিয়েছিলেন যে তুমি এখানে আসবে, রোজ আমার সঙ্গে দেখা করবে এবং যোগাযোগটা রাখবার চেষ্টা করবে। হি হ্যাড কাম টু ক্যালকাটা Before his departure for America, he had come to Calcutta for his medical checkup, and he was stationed in a dharmashala in Jodhasanko, and he had instructed me that I should keep in touch with him. As a sannyasi, he would not live in any grihastha's home. Therefore, he was staying in that dharmashala. Jedin uni rauna hoben, tar ager din amar sathe ona dharmashala boshe kotha hoyechilo pray ghonta khane, ebong uni onar jabotiyo instruction diye rekhechilen je Kolkata thakakalin ami ki korbo, amay ki korte hobe। এছাড়া ওনার ব্যক্তিগত ব্যাপারে উনি বলেছিলেন যে তুমি কাল সকালে আসবে, এসে আমাকে নিয়ে যাবে, আমার জাহাজে প্যাসেজ বুক করা আছে। আমি হ্যাঁ আমি জানি। তা আমি তখন ওকে বাবাই বলতাম কারণ আমি তার কনিষ্ঠ পুত্র। এবং আমি তার পরের দিন সকালে ওনার কথা মনে রেখে পরের দিন সকাল আমি ভোর 5:15 সম্ভবত সেকেন্ড ট্রাম ধরে আমি কলেজ স্ট্রিটে থাকতাম তখন এমজি রোডে আমার মামার বাড়িতে, অর্থাৎ প্রভুপাদের শ্বশুর বাড়ি আর কি। সো দ্য ডে বিফোর হিজ ডিপার্চার হি হ্যাড টক টু মি ফর ওভার অ্যান আওয়ার, হি হ্যাড গিভেন মি ডিফারেন্ট ইনস্ট্রাকশনস, সাম প্র্যাকটিক্যাল গাইডলাইন্স অ্যাজ টু হোয়াট টু ডু, অ্যান্ড then he had told me to come. He said that you should come tomorrow and take me to the ship and that I have my passage in the Sindhya steamship company ship, so you please come tomorrow. So I remember I had taken the tram, the second tram, which was about at 5:15 a.m. in the morning the next day. I was staying at College Street, Srila Prabhupada's in-law's house, you can say, my maternal uncle's house. I was staying there, so I started from there at that time in the morning.
হ্যাঁ, তারপরে আমি ওনার কাছে পৌঁছলাম প্রায় 6টা নাগাদ। তা উনি রেডি হয়েই ছিলেন প্রায়, কিছু কিছু প্যাকেজ করার বাকি ছিল। আই অ্যারাইভড অ্যাট হিজ প্লেস অ্যারাউন্ড 6 ইন দ্য মর্নিং, হি ওয়াজ অলরেডি রেডি অ্যান্ড হি হ্যাড প্যাকড অ্যান্ড এভরিথিং। এবং তারপরে আমরা ওই 6:30, 6:40 নাগাদ একটা ট্যাক্সি ধরে জোড়াসাঁকো থেকে খিদিরপুর ডকের উদ্দেশ্যে রওনা হলাম। দেন উই স্টার্টেড অ্যারাউন্ড 6:30, 6:40 ইন দ্য মর্নিং উই স্টার্টেড ফর খিদিরপুর ডক। উই গট আ ট্যাক্সি অ্যান্ড উই স্টার্টেড। হ্যাঁ, তারপরে ওখানে পৌঁছবার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ সিনজিয়ার কিছু স্টাফ এসে তখন পৌঁছননি ওখানে। তারপর আমরা প্রায় 9টা নাগাদ জাহাজে উঠলাম সিঁড়ি বেয়ে। উই হ্যাড টু ওয়েট দেয়ার অ্যাজ দি স্টাফ অফ দ্য সিনজিয়া কোম্পানি দে ডিড নট অ্যারাইভ। সো অ্যারাউন্ড 9 o'clock উই স্টার্টেড। তারপরে জাহাজে গেলাম এবং জাহাজে যে কেবিনটা আমাকে অ্যালট করা হয়েছিল অ্যারেঞ্জ করে সুন্দর কেবিন দিয়েছিলেন, ওয়েল ফার্নিশড, ওয়েল ইকুইপড। হ্যাঁ, এবং সুন্দর লাগছিল আমার যে ঠিক ক্যাপ্টেনের ঘরের পাশেই ওনার কেবিনটা ছিল। আই ওয়েন্ট অন দ্য শিপ, উই বোথ ওয়েন্ট অন দ্য শিপ অ্যান্ড ইট ওয়াজ আ নাইসলি ওয়েল ফার্নিশড ক্যাবিন দ্যাট ওয়াজ অ্যালটেড ফর মাই ফাদার অ্যান্ড ইট ওয়াজ রাইট নেক্সট টু দ্য ক্যাপ্টেন্স ক্যাবিন। তারপরে ওনার সাথে প্রায় ঘন্টা সোয়া ঘন্টা মতন কেবিনে বসেই কথা হচ্ছিল, কিছু কিছু ফ্যামিলি ব্যাপারে, কিছু ওনার ইনস্ট্রাকশন ছিল ফ্যামিলির ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে। এছাড়া দেন আই স্পোক টু হিম ফর অ্যাবাউট অ্যান আওয়ার, অ্যাবাউট অ্যা কোয়ার্টার অ্যান আওয়ার, কোয়ার্টার অফ অ্যান আওয়ার অ্যান্ড হি হ্যাড গিভেন মি সাম ইনস্ট্রাকশনস রিগার্ডিং আওয়ার ফ্যামিলি ম্যাটার্স। এরপরে ওনার ওয়ার্নিং বেল হলো, তখন আমাদের নেমে আসতে হবে সবাইকে। তা উনি আমায় বললেন, অল মাই উইশেস টু ইউ অল, মাই গুড উইশেস টু ইউ অল মাই ফ্যামিলি মেম্বার্স, তবে আমার নগদ অর্থ তো এখন নেই বাবা, তোমাকে তো কিছু দিতে পারছি না, তবে আমার কাছে 40 টাকা আছে, এটা তুমি রাখো, কারণ ইন্ডিয়ান ওশান পেরোবার পরে এই 40 টাকার কোনো ভ্যালু থাকবে না কারেন্সি হিসেবে। তাহলে যে ঠিক আছে, এইটাই তোমার আমার বড় গিফট, এটাই বড় আমার, তুমি আশীর্বাদ করো যাতে আমি দাঁড়াতে পারি তোমার ইনস্ট্রাকশন, তোমার আদেশ পালন করতে পারি। তারপরেও আমেরিকায় পৌঁছলেন শুনেছিলাম। দেন দি ওয়ার্নিং বেল কেম ফর দ্য শিপ টু স্টার্ট। সো দেন মাই ফাদার সেড, মাই সান, আই ডোন্ট হ্যাভ মাচ উইথ মি টু গিভ ইউ, বাট হিয়ার আই হ্যাভ 40 rupees উইথ মি অ্যান্ড আফটার আই ক্রস দ্য ইন্ডিয়ান ওশন দিস মানি উইল নট বি অফ ইউজ টু মি, সো হিয়ার ইউ কিপ দিস 40 rupees উইথ ইউ। সো হি গেভ মি দ্যাট মানি অ্যান্ড দেন হি সেড, আই অফার মাই সিনসিয়ার গুড উইশেস ফর অল অফ ইউ মাই ফ্যামিলি মেম্বার্স, আই হোপ ইউল অল বি ওয়েল অ্যান্ড দ্যাট ইউ প্লিজ প্রে দ্যাট আই হ্যাভ আ সেফ জার্নি। সবচেয়ে বড় কথা, যখন ফিরে আসবো আমার চোখ জলে ভরে গেছিলো, কারণ ছোটোবেলা থেকে আমি বাবার খুব ক্লোজ অ্যাসোসিয়েটেড ছিলাম। অ্যাজ আই ওয়াজ রিটার্নিং মাই আইজ ফিল্ড উইথ টিয়ার্স অ্যাজ আই ওয়াজ এক্সট্রিমলি ডিয়ার টু মাই ফাদার রাইট ফ্রম মাই চাইল্ডহুড। এরপরে আমি আমার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম সেরে আস্তে আস্তে জাহাজের সিঁড়ি দিয়ে নেমে এলাম, এসে টকে দাঁড়িয়েছিলাম। দেন আই হ্যাভ পেড মাই প্রস্ট্রেটেড ওবেসেন্সেস টু মাই ফাদার অ্যান্ড দেন আই কেম অফ দ্য শিপ অ্যান্ড আই ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ডক। এবং তারপরে ওনার বোস্টনে যখন পৌঁছলেন, আমায় চিঠি লিখেছিলেন, ওনার মাঝে দুবার সম্ভবত জাহাজে স্ট্রোক হয়েছিল, মাইল স্ট্রোক। তা উনি বোস্টনে পৌঁছে আমাকে একটা চিঠিতে একটা ওষুধের কথা লিখেছিলেন, সাধনা ঔষধালয়ের ঢাকার। তা আমি ওষুধটা কিনে, তো বলে তুমি এখনই ওষুধটা কিনে চিঠি পাওয়ার মাত্রই এটা এয়ারমেলে পাঠিয়ে দিও।
আমি ওসুস্টার কলেজ স্ট্রিট থেকে কালেক্ট করি হি হ্যাড রিটেন আফটার হি হ্যাড অ্যারাইভড আফটার হি হ্যাড রিচড বস্টন দেন হি হ্যাড রিটেন টু মি অ্যান্ড হি হ্যাড মেনশনড ইন দ্য লেটার হাউ হি হ্যাড টু মাইল স্ট্রোকস ডিউরিং হিজ জার্নি and then he had asked me for a specific medicine from Sadhana Oshadhalaya. So then he said that as soon as you receive this letter, you please promptly send this these medicines. So I sent the medicine by air mail to him. এই পর্যন্তই আমার বক্তব্য। এছাড়া আর তারপরে তো বহুবার ওনার সাথে যোগাযোগ হয়েছে, চিঠিপত্র লিখতেন, আমিও ওকে লিখতাম চিঠি, বিভিন্ন জায়গা থেকে চিঠি লিখতেন, খবর খবর দিতেন। সো দিস ইজ মাই নারেশন অ্যাবাউট হিজ দিস পার্টিকুলার ইনসিডেন্স অ্যান্ড আফটার দিস অ্যান্ড বিফোর দিস অলসো হি ইউজ টু রাইট উই ইউজ টু বি ইন কন্ট্যাক্ট বাই মেল অন আ রেগুলার বেসিস হি ইউজ টু রাইট টু মি আই ইউজ টু রাইট টু হিম আমার বক্তব্য আমি শেষ করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। I would just like to add a little bit. When we had gone to receive Vrindavan Chandra Prabhu this morning, his elder sister or his sister Bhakti Lata Mataji was at home. So I told her that today is this program and 50 years of Srila Prabhupada's journey by Jaladuta. She immediately said, yes, I remember very much. Then I asked her, I said that, what did you do for that day? She said, I remember very much, I made coconut laddus for him. Then I asked, who cooked the laddus? She said, I did. And then I asked her, how many laddus did you make? She said, a full jar of them. I asked her, what did you use? What ingredients did you use for the laddus? She said, just coconut. I said, did you use gur or sugar? She said, I used sugar. And then I asked her, I said, how many did you make? She said, we made a full jar. Ma also helped. Means her mother also helped. So, aaj sakale jokhon Sripad Vrindavan Chandra Prabhu ke amra jokhon ante giyechhilam, shei shomoy ami onar didi achen barite, Bhakti Lata De. Ami onake jiggesh korechhilam je, pishima apni কি জানেন আজকে এই অনুষ্ঠান? উনি বললেন, হ্যাঁ খুব ভালোভাবে জানি, আমি এই দিনের জন্য লাড্ডু বানিয়ে দিয়েছিলাম। তো উনি বললেন, আমি বললাম কিসের লাড্ডু? উনি বললেন নারকেলের লাড্ডু। এবং উনি বললেন যে আমি চিনি দিয়ে লাড্ডু বানিয়েছিলাম, নারকেল দিয়ে চিনি দিয়ে, এবং প্রায় এক বয়মের মতো লাড্ডু দিয়েছিলাম, এবং মা এবং আমি আমরা দুজনে মিলে এই লাড্ডুগুলো বানিয়েছিলাম এই জলদূতে প্রভুপাদ সাথে করে নিয়ে যাবেন বলে। সেই জন্য Hare Krishna. We'd like to thank